প্রিয় দর্শক, সালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে আমি চলে এসেছি মেহেরপুর জেলা, মেহেরপুর সদর চকশামনগর গ্রামের মাঠে। আজকের আলোচনা মরিচ চাষের উপর। আজকে আমরা এই মরিচ চাষ সম্পর্কে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে লালন ভাই, ভাইয়ের সাথে বিস্তারিত জানব কি পরিমাণ এই মরিচ চাষে খরচ হয় ও এখান থেকে কি পরিমাণ আয় করা সম্ভব। তাহলে চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, প্রথমে আমরা আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ লালন মিয়া, গ্রাম চকশামনগর, জেলা মেহেরপুর, ইউনিয়ন আমদা। তা আপনি কতদিন থেকে মরিচ চাষ করেন? মরিচ চাষটা করি আমরা অনেক দিন থেকেই, অর্থাৎ আমার আব্বা কর্তৃক এখন আমরা করছি, ছোট থেকে আমরা দেখে আসছি মরিচ চাষটা। আমাদের মেহেরপুর জেলায় প্রচুর পরিমাণে মরিচ চাষ হয়। তা আপনি যে মরিচ চাষ করছেন এর কি মানে নাম কি? নাম আমরা এটাকে সাদা ঝাল বলি। দুই রকমের মরিচ আছে, একটা জিয়া মরিচ অর্থাৎ কালো যেটা, আর এটা আমরা সাদা মরিচ বলি। আচ্ছা, তো মরিচ চারা রোপণ করতে হয় না বীজ ছেড়াতে হয়? ওই বৈশাখ, চৈত্র বৈশাখ এরকম চারা প্রথম চারা দিই, মানে বীজ বপন করি, তারপরে জ্যৈষ্ঠ মাসে বা বৈশাখ মাসে অনেকে এরকম লাগায়। আগে আগে বীজ ছিটিয়ে চারা তৈরি করি, চারা তৈরি করি, তারপরে চারা জমিতে লাগাতে হয়। এই মরিচ চাষ করতে আনুমানিক কেমন খরচ আসে বিঘা প্রতি? বিঘা প্রতি আপনার 20-25-30 এরকম খরচ আসবে, মানে শুরু থেকে আপনার শেষ পর্যন্ত 20-30 হাজার খরচ আসে। এখান থেকে কি পরিমাণ আয় করা সম্ভব? আয়টা হয়েছে আপনার, দেখেন যদি গাছটাকে সর্বপ্রথম, মানে গাছ আমাদের দেখা যাচ্ছে মারা যায় অনেক সময়, যদি টেকে তো আয় অনেক। আবার যদি আমাদের ইন্ডিয়ান মরিচ যদি না আসে, সবচাইতে বড় ক্ষতি করে আমাদের ইন্ডিয়ান মরিচ এসে, বুঝছেন? যদি ইন্ডিয়ান মরিচ না আসে, আমাদের দেশের মরিচ যত যে পরিমাণ হয় আমাদের দেশে যদি ব্যবহার হয়, তো আমাদের লাভ খুব ভালো দেখা যাচ্ছে, একটা লাভ হয়, অর্থাৎ বিঘা প্রতি লাখ পারি যায়, 1 লাখ টাকা পার হয়ে যায় যদি আমাদের দেশে ব্যবহার হয়। তাহলে আমার দর্শকরা মনে করতে পারে 70-80 হাজার টাকা মতো এক বিঘাতে লাভ করা সম্ভব। আচ্ছা, বর্তমানে মরিচের দাম কেমন? এখন দাম 50-52 এরকম কেজি প্রতি। ভালোই দাম আছে এখন, মোটামুটি ভালোই। তো এটা কয় মাসের ফসল? এটা তো 5-6 মাস, তাই 6 মাসের ফসল নিম্ন। 6 মাসের ভিতরে ফল দেওয়া শেষ, তখন গাছ উঠিয়ে ফেলতে হবে। তো এরপরে আপনি কি চাষ করবেন বলে মনে করছেন? এরপরে আমাদের ইচ্ছা আছে ধান চাষ। তাহলে প্রতি বছরে কোন সময় মরিচ লাগান এবং শেষ হয় কোন সময়? আপনার লাগাই ওই যে জ্যৈষ্ঠ মাসে দেখা যাচ্ছে শেষ হয়, কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত চলে। লাভ করা সম্ভব। তাহলে অল্প খরচে বেশি একটা লাভজনক ফসলে, সবচাইতে লাভজনকটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যদি মরিচ না আসে, তাহলে আমাদের লাভজনক। বাংলাদেশের মরিচ চাষ করতে পারলে বেশি লাভ হয়। বাংলাদেশের মরিচ বাংলাদেশে ব্যবহার হলে সমস্যা নেই, কিন্তু ইন্ডিয়ান মরিচ যদি এসে বাংলাদেশে যখনই ব্যবহার হয় তখনই আমাদের বাজার শেষ। আচ্ছা, আপনারা কাঁচা অবস্থায় বিক্রি করে দেন না শুকিয়ে বিক্রি? আমরা কাঁচা অবস্থাতে বিক্রি করি। কাঁচা অবস্থায় লাভজনক, লাভটা বেশি আসে? লাভটা বেশি, আমাদের এলাকার প্রথা যেটা, এটাই তো মানে অনেক দেখা যাচ্ছে অন্য এলাকায় আপনার শুকনা ঝাল বিক্রয় করে, তাদের ওই দিক দিয়ে হয়তো লাভ, কিন্তু আমরা কাঁচা অবস্থায় বিক্রয় করি, কাঁচা আমাদের লাভজনক মনে করি আমরা। মরিচ বাংলাদেশের একটি অর্থকরী ফসল,
এটি বাংলাদেশের নিত্য ব্যবহারকৃত মশলা। মরিচ কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। বাংলাদেশের সব জায়গায় এর চাষ হয়। মরিচ শুধু মশলা বা রসনা তৃপ্তিতে ব্যবহার হয় না, পরিমিত এবং নিয়মিত খেলে এটি ভিটামিন এ বি সি এর যোগান দেয়। মরিচ চাষের জন্য এমন জমি নির্বাচন করতে হবে যে জমিতে বৃষ্টির পানি জমে থাকে না এবং বর্ষায় পানি ওঠে না। জমিতে পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকতে হবে। যে মাটিতে বেশি অম্ল আছে সে মাটি ছাড়া সব ধরনের মাটিতেই মরিচ জন্মে। মরিচ চাষের জন্য দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী এবং তাপমাত্রা হল 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা এই মরিচ গাছের উপরে বিস্তারিত আলোচনা শুনলেন এবং জানলেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি মরিচের উপরে প্রতিবেদন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ।